okay so now first of all uh, introduction of myself uh, i am annam i am from my birthplace from asansol my education schooling is from asansol ramakrishna mission and then i am from asansol low high school after that uh, in the very first part of my graduation i am passed out from calcutta university in mathematics honors with uh, computer science. Then I am completed my MCA degree from Macau University. And also, there is a special course that obviously all of uh, the, um, not just like the students, uh, all of the candidates that are for the MCA final year, all of them have to be passed out. That is uh, biotechnology, or you can say bioinformatics and algorithm.

Uh, for the first time syllabus was changed so uh, then uh, that syllabus all the things like python java linux data science was first introduction uh, then automata will be first introduction so that thing will be uh, first of all very much tough for anyone who will be joined in a new season or new situation that what domain you want to গো ফর অ্যাকচুয়ালি এই ফিল্ডটাকে বা একটা ভালো লাগা বলতে পারো বা কিন ইন্টারেস্ট কারণ নেভার কথা বলতে আমি কোনোদিনই ডেভেলপার হতে চাইনি আর টেস্টারও আমি নই সত্যি কথা সো ডেটা অ্যানালিস্ট হোয়াট ইজ ডেটা অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট কি হয় অ্যাকচুয়ালি ডেটা অ্যানালিস্ট উইল বি লাইক তুমি কোনো ডেটা কালেক্ট করছো র ডেটা সেটা র ডেটা হতে পারে বা সেটা হতে পারে কোনো ওয়েবসাইটে প্রিলোডেড ডেটা বা কোনো ডেটা বেস হতে পারে বা কোনো সার্ভে ডেটা সো হোয়াট এভার ডেটা উইল বি দেয়ার সো দেয়ার উইল বি লাইক অ্যানালিস্ট টিম ওকে অ্যানালিস্ট টিম হোল থিং উইল বি দেয়ার সো অ্যানালিস্ট টিম কি করে এই ডেটাগুলোকে কালেক্ট করার পর তোমার ফার্স্ট অফ অল ডেটা গুলোকে ফার্স্টে ভালো করে পড়ে বলতে পারো ভালো করে দেখে হোয়াট ইজ ইনসাইড দ্য ডেটা অ্যান্ড দেন দে দেশ হোয়াট অ্যাকচুয়ালি দে হ্যাভ টু ডু ওকে এভরি ডেটা অ্যানালিস্ট ওর এভরি ফিল্ড হ্যাভ সাম কোয়ারি তোমাকে যদি আজকে সাপোজ কোনো ডেটা দিয়ে দেওয়া হলো ইট ইস নাথিং পসিবল দ্যাট হোয়াট এভার হোয়াট ইউ ক্যান ডু

করার পর সেখানে কোনো নাল ভ্যালুজ আছে কিনা ফার্স্ট পয়েন্ট হচ্ছে নাল ভ্যালুজ সেখানে কোনো নাল ভ্যালুজ আছে কিনা সেকেন্ড পয়েন্ট উড বি লাইক ডুপ্লিকেসি সেখানে কোনো ডুপ্লিকেসি আছে কিনা রিপিটেড ডেটা এরকম আছে কিনা থার্ড পয়েন্ট উড বি লাইক রাইট প্যাটার্ন তুমি আজকে সাপোজ কোনো টাইম বা বলতে পারো কোনো ডেট টাইপ ডেটা কালেকশন করেছো ঠিক আছে সেখানে সাপোজ টুয়েলভ অফ জুলাই জুলাইজেন এরকম সাপোজ কোন একটা ডেটা এরকম দিস ইজ দ্য স্টাইপ মিনস এরপরে অফ আগস্ট হতে পারে তো এরকম করে ডেটাটা কালেক্ট করা হয়েছে ডেটা ফরম্যাট এটাকে বলে ডেটা ফরম্যাট তো দিস ইজ দ্য ফরম্যাট অ্যাকচুয়ালি গিভেন ইন ইউর ডেটা সিট বেস but suppose when you're collecting the data, uh, there are one guy or any people will be there who, will, who will just wrongly presented the data like this way. okay, we'll be collecting the data like this. it is the wrong format, right? not like the right format. so you have to be changed the format into a right format. this is also one type of data cleaning.

আমাদের ম্যাটপ্লটলি ভিজুয়ালাইজেশনের জন্য ব্যবহার হয় সি বন ভিজুয়ালাইজেশনের জন্য ব্যবহার হয় প্লটলিও ভিজুয়ালাইজেশন ব্যবহার হয় তুমি যেটা ইউজ করবে যেটা করতে চাও সেটা তুমি ইউজ করতে পারো ফর ভিজুয়ালাইজ থিংস তো এইভাবে ডেটার কাজ করা হয় আর একটা জিনিস ডেটা অ্যানালিস্ট অর ডেটা সায়েন্স হোয়াট এভার ইউ টোল্ড হোয়াট ইজ ডেটা অ্যানালিটিক্স হোয়াট ইজ ডেটা সায়েন্টিস্ট সেখানেও কিন্তু ভাগ রয়েছে অবভিয়াসলি সেখানে ভাগ রয়েছে কি ভাগ সো ডেটা সায়েন্স Is a bigger part of data analytics. Okay. You can say that it is a bigger part of data analytics or data analysis or data analyst, whatever. Data analytics is the process. Okay. Data analytics that the main whole things are called data analytics. The process, whatever we are doing with the data, is called data analysis. The person

সেই রোডম্যাপে কিন্তু দেখবে তুমি অন্য কোনো সফটওয়্যার অ্যাড হয়ে গেছে বা সেই রোডম্যাপটা চেঞ্জ হয়ে গেছে সো ডেটা অ্যানালিস্ট এমনই একটা ফিল্ড যেখানে কিন্তু এভরি ইয়ার নট এভরি ইয়ার এভরি চেঞ্জ হতে দেখবে তার মানে এটা নয় যে আমাকে সব কিছু শিখতে হবে তোমাকে স্ট্যান্ডার্ড কিছু জিনিস শিখতে হবে প্রথম হচ্ছে একটা কোডিং ফার্স্ট অফ অল একটা কোডিং ল্যাঙ্গুয়েজ দ্যাটস ক্যান বি পাইথন ক্যান বি জাভা অর এনিথিং এলস

ডেটা বেস অরম্যাটিংস ওয়াই এটা একটা মানে আমার নিজেরও যখন মনে হয়েছে যে এমনই একটা জিনিস যেটা খুবই আন্ডার রেটেড ইন আওয়ার স্কুল লাইফ কলেজ লাইফ সত্যি কথা বলতে আমরা যেটা এক্সেল কে দেখে এসেছি আমাদের স্কুল লাইফ বলো বা কলেজ লাইফে কলেজ লাইফও আমার মনে হয় না খুব একটা এক্সেল নিয়ে কেউ ঘাটাঘাটি করে আমি রাইট তোমাদের কলেজে কি কেউ এক্সেল নিয়ে অতটা কিছু বলেছে বা এক্সেল নিয়ে কিছু অ্যাডভান্স নলেজ হ্যালো কিরকম এক্সেল সম্বন্ধে তোমরা কি কি জানো নট মানে আমি কি ঠিক বলছি যে এক্সেল নিয়ে খুব একটা তোমাদের কলেজ বলো বা স্কুল লাইফে বলো কেউ ঘাটাঘাটি করে না অনেক বড় বড় কাজ করে যে যেমন ইয়েস অটোমেশন থেকে শুরু করে ইয়েস ইয়েস এক্সেল এমনই একটা জিনিস অনেক কিছুই করা যায় বাট এক্সেল নিয়ে কেউ কোনোদিন কিন্তু আমাদের অটোমেশন অত কিছু লাগবে না আমাদের সিম্পলি ডেটা ফিল্টার ওখানে গেলে আমাদের একটা অপশন থাকে ফিল্টারের সেখানে কি করে ডেটা ফিল্টার করছি বা ভি লুক আই লুক এক্স লুক ফাংশন বা কি করে ডেটাটাকে প্রেজেন্ট করছি বা ভিজুয়ালাইজেশন যে পোর্শনটা বললাম সেটা আমাদের এক্সেলও হয় তো এক্সেলের এই ছোটখাটো জিনিসগুলো উচিত ফর্ম চাইল্ডহুড বা কোনো ইনস্টিটিউশন থেকে শেখার বা শেখানোর স্কুলেও বাট এটা হয় না কিছু করার নেই ব্যাড লাক so excel obviously important then it will be like uh, one um, visualization tool that can be uh, power bi power bi uh, newly introduced in microsoft office ms power bi okay or you can say that business analyst tool and then there will be like tableau okay so uh, এই চারটে যখন তোমার কাছে এলো চারটে স্ট্রং পয়েন্ট প্লাস কিছুটা স্ট্যাটিস্টিক্যাল নলেজ প্রবাবিলিটি নলেজ ম্যাথামেটিক্স থেকে আর একটা কথা ডেটা অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্স যাদেরই মনে হয় যে ইন ফিউচার আমি এটাকে কেরিয়ার গড়তে পারবো সত্যি কথা বলতে ইউ হ্যাভ টু বি ভেরি মাচ স্ট্রং ইন ক্যালকুলেশন অর ইন আইদার ওয়ে প্রবলেম সলভিং ওকে অর ম্যাথামেটিক্যাল কারণ ম্যাথস একটা হিউজ পোর্শন জুড়ে রয়েছে ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্সে আর একটা জিনিস যেটা থেকে বড় ডেটা অ্যানালিটিক্স ইজ নট অনলি ইন আইটি এই কথাটা জাস্ট মাথায় ঢুকে নাও যে তুমি ডেটা এর ইন্টার্নই হও বা ডেটা এর ইন্টার্ন হও একটা কথা যে ডেটা অ্যানালিটিক্স মানে যে আমি কিন্তু শুধুমাত্র আইটিতেই চাকরি পাবো তার কিন্তু নয় ডেটা অ্যানালিটিক্স পুরো ওয়ার্ল্ড জুড়ে রয়েছে ঠিক আছে পুরো ওয়ার্ল্ড জুড়ে রয়েছে এবং সেখানে এর কাজটা কি আমি যে টপিক বা যে বিষয় আমি রয়েছি সেটা হতে পারে অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম হতে পারে ফার্মাসিস্ট হতে পারে স্পেস ম্যানেজমেন্ট হতে পারে স্পোর্টস হতে পারে আইটি হতে পারে মার্কেটিং বা হতে পারে কোনো এডুকেশান হোয়াট এভার ফিল্ড দেয়ার উইল বি সলি সাম ডেটা অ্যানালিস্ট ও ডেটা সাইন্টিস্ট তাদের কাজ কি হচ্ছে যে ডেটাকে তারা ফেজ করছে যে ডেটাকে তারা পাচ্ছে তাদের কাছে পুরোটাকে করে একটা এভারেজ বা রিপোর্ট তৈরি করে তাদের ম্যানেজমেন্টকে দেওয়া যাতে পরবর্তীকালে সেটা বেনিফিট হতে পারে আজকে সত্যি কথা বলতে গতকাল কে কে ম্যাচ জিতেছে তো কে যখন টেবিলে দেখো কিছুদিন আগে পর্যন্ত একটা একটু মোটা করে লোক একটু চাপ দাড়ি একজন বসতো ঠিক আছে ডেটা নাও তোমরা যদি এখন সার্চ করো নাথান নাথানিমন ওকে এই এনার সম্বন্ধে খুব বেশি হয়তো শোনা যায় না বা কে কে আর টিমে হয়তো কেউ হয়তো জানেও না যারা হয়তো খেলা দেখেছে হুইস নেথান তিনি একজন থেকে বড় ডেটা সায়েন্টিস্ট যিনি ক্রিকেট টিমে রয়েছেন তো স্পোর্টস অ্যানালিস্ট আমার পার্সপেক্টিভে তুমি যদি দেখো আমার স্পোর্টস অ্যানালিস্ট কিন্তু খুব খুব একটা জিনিস দ্যাটস ওয়াই বিজনেস অ্যানালিস্টও বলতে পারো ঠিক আছে তো বিজনেস অ্যানালিস্ট এবার এই যে স্পোর্টস অ্যানালিস্ট রয়েছে বা বিজনেস অ্যানালিস্ট রয়েছে বা আদার যে সমস্ত অ্যানালিস্ট রয়েছে এগুলোতে একটা আলাদা বা একটা এক্সট্রা কোনো টুল শিখতে হয় ওই পার্টিকুলার ডোমেনের জন্য আইটির জন্য এই জিনিসগুলো হয়তো তোমাকে শিখতে হলো ঠিক আছে বিজনেস অ্যানিস্টের জন্য তোমাকে হয়তো পাইথন শিখতে হবে না ঠিক আছে বিজনেস অ্যানালিস্টের জন্য তোমাকে সেলস ফোর্স শিখতে হতে পারে সেলস স্পোর্টসের অ্যাডমিনের কাজ আরও যে সমস্ত টুল রয়েছে অ্যাজ এজাইল অ্যাজাইল রয়েছে বর্তমানে পাইস পার্ক বেরিয়ে গেছে পাইপ লাইনিং কাজের জন্য অনেক কিছু বর্তমানে প্রচুর অ্যাডভান্স সফটওয়্যার বেরোচ্ছে তো তুমি মানে তোমাকে একটা বেসিক স্ট্রাকচার তোমাকে জানতে হবে এইটা আমার জানা রইলো এবার আমাকে দেখতে হবে যে আমি কোন ফিল্ডে যেতে চাই ডিটেনালিস্ট হিসেবে সেই ফিল্ডে এক্সট্রা তোমার কি লাগে সেটা তোমাকে একটু পাশাপাশি দেখে তারপর তুমি অ্যাপ্লাই করো যে কোনো জায়গায় প্রথমত হচ্ছে নলেজ গেন প্রজেক্ট ওয়ার্ক রিপোর্ট মেকিং অল দা থিংস উইল বি ইনক্লুডেড ইন অ্যানালিটিক্স সো আর একটা জিনিস যেটা সব থেকে বলতে পারো যে ডিটানালিটিক্সের এর ক্ষেত্রে প্রজেক্ট ওয়ার্কটা তোমাকে খুব একটা ভাইটাল পয়েন্ট আর এক যেটা মেন হচ্ছে তুমি যখন প্রজেক্ট করবে হোয়াট এভার প্রজেক্ট উড বি দেয়ার তোমাকে কিন্তু একটু লিখে মানে নট লাইক লিখে তোমাকে বলতে হবে যে তুমি কি করছো তুমি আজকে ডেটা ক্লিনিং ফার্স্ট অফ ডেটা কালেক্ট ডেটা প্রিপেয়ার ডেটা ক্লিনিং ডেটা অ্যানালাইজ ডেটা ভিজুয়ালাইজেশন এতগুলো পার্ট রয়েছে ঠিক আছে এবার ডেটা অ্যানালিটিক্স কেউ যদি বলে স্যার আমি ডেটা অ্যানালিস্ট আমার কেরিয়ার হয়ে গেছে আমি ডেটা সায়েন্সে মুভ করতে চাই ডেটা প্রথমে তারপর যারা ডেটা সায়েন্সে যেতে চাইছো সেক্ষেত্রে তোমাকে অ্যাডভান্স লেভেলস অফ স্ট্যাটিস্টিক্স অ্যাডভান্স লেভেল অফ মেশিন লার্নিং এবং আবার ওই যে যেটা বললাম তোমাদের ডিপ সায়েন্স কিছু লাগতে পারে বা কিছু সত্যি কথা বলতে গেলে আরো যে সমস্ত স্টুল রয়েছে আমি নিজেও জানি না অতটা কারণ আমি বরাবর ডেটা অ্যানালিস্টকে প্রেফার করে এসেছি এবং আমি বলো বাহ যেহেতু ব্যাকগ্রাউন্ড আমার রয়েছে সেক্ষেত্রে আমি ওই সমস্ত বিষয়ে জানলেও নতুন যে সমস্ত অ্যাডভান্স টুল বেরিয়েছে সেগুলো সম্বন্ধে তো বাকি বল সময় হওয়া যায় না কারণ প্রত্যেকটা দিন প্রত্যেকটা মান্থ তোমাকে নতুন নতুন টুল বেরোচ্ছে এবার এই যে একটা কথা শোনো যে মডেল প্রেডিকশন মডেল প্রেডিকশন জিনিসটা কি কেউ জানো মডেল প্রেডিকশন কি ডেটা সায়েন্সে একটা টার্ম আছে মডেল প্রেডিকশন স্যার এটা কি মানে প্রেডিকটিভ অ্যানালিসিসের পার্ট হিসেবে বলছেন বলতে পারো প্রেডিকটিভ অ্যানালিসিস কারণ ওটা তো ওই উইট একটা পার্ট বাট জিনিসটা কি অ্যাকচুয়াল মডেল প্রেডিকশন কি হয় মানে কি কাজে লাগে আমার মানে আমার কাছে যে ঘটনার যে ডেটা আছে তখন সেই ডেটা দ্বারা কি হতে পারে মানে সেটা কোরিলেশনে কি হতে পারে কিংবা আমি জানতে চাইছিলাম যে ডেটাটা কি মানে অ্যাকচুয়াল জিনিসটা কি ওকে এক মিনিট দাঁড়াও ইয়েস ইয়েস আই ক্যান হিয়ার কি সাম ইমেল স্প্যাম হয়েছে কিনা বা এরকম কিছু ফিশিং বা কিছু এরকম টাইপের কিছু হ্যাঁ কাইন্ড অফ তুমি সেটাও বলতে পারো বা আরেকটা জিনিস তুমি এটা বলতে পারো যে কোনো কাজ বা কোনো কিছুর জন্য সামথিং আমি যদি স্পোর্টস এর দিক থেকে উদাহরণটা দিই ঠিক আছে যখন নতুন প্লেয়ার সাইনিং হয় ওকে এখানে কে কোন ফুটবল টিমের ফেভারিট আমি সেখানে যাচ্ছি না যখন কোনো নতুন প্লেয়ার কোন একটা টিমে সাইনিং হয় বিশেষ করে ফুটবল টিম ক্ষেত্রে যেটা তুমি দেখবে সাইনিং হওয়ার পর তাকে কিছু টেস্টের মধ্যে যেতে হয় সো এই তাকে যখন কিছু টেস্টের টেস্টের মধ্যে যেতে হচ্ছে এই একটা বড় জিনিস বা প্রথমত তারা জানছে কি করে সেই প্লেয়ারটার ক্যাপাবিলিটি কতটা সে মোস্ট কতটা প্রতিকূল পরিস্থিতিতেও সে কিন্তু খেলতে পারবে অনেক কিছু দেখা হয় তো তুমি দেখবে যখন টেস্টিং এ যায় বিভিন্ন ফিজিও ফিজিক্যাল হয় তারপর যেটা হয় বিভিন্ন স্পোর্টস কিছুটা হয় নাকের মধ্যে অক্সিজেন মাস্ক লাগিয়ে তোমাকে ধরোতে বলে কারণ যদি আজকে মনে করো কোনো হায়েস্ট ফিট বা কোনো উঁচু জায়গায় তোমাকে ম্যাচ খেলা হচ্ছে তোমার বডি কতটা রেডি তার জন্য সেটা দেখানো হয় তারপরে যেটা হয় তোমার ব্লাড লেভেল গ্লুকোজ লেভেল কত দেন ফ্যাট লেভেল কত দেন ভিটামিন লেভেল কিছু ঠিক আছে কিনা বডিতে কোনো প্রবলেম হয়েছে আছে কিনা বা কোনো মাইনরিটি ইস্যু রয়েছে কিনা তারপর তোমার ফিজিক্যালিটি কিরকম তো এই সমস্ত জিনিসগুলো কি করে মেজার করা হয় একটা মেশিন থাকে সেই মেশিনটা কোন জিনিসের উপর কাজ করছে সেকেন্ড ওয়ান হচ্ছে তুমি যখন ফিফা গেম খেলবে সেখানে হয়তো দেখেছ যে এই যে তোমার স্ট্রেংথ শর্ট নাম্বার লেখা থাকে মেসি রোনাল্ডোর ডিফেন্সে কম নাম্বার থাকে স্ট্রাইকিংয়ে বেশি নাম্বার থাকে তো এই জিনিসগুলো কী করে মেজার করা হয় কিছু তো একটা সিস্টেম রয়েছে আজকে দুম করে তোমার সামনে কোনো ফুটবল প্লেয়ার এলো বা ক্রিকেট প্লেয়ার এলো তুমি তো মেজার করতে পারবে না তার শর্ট এবিলিটি কত তো তোমাকে যখন এই জিনিসগুলো প্রেডিকশন করা হয় এই প্রেডিকশন গুলো যে সিস্টেমে করা হচ্ছে সেই সিস্টেমটা কিন্তু ব্যাকবোন এইরকম প্রেডিকশন মডেল এর উপর কাজ করে তোমার প্লেয়িং তোমার এজ তোমার ওয়েট তোমার হাইট আরো যে সমস্ত মেজারমেন্ট রয়েছে সেগুলোকে ইনপুট করা হয় ওই সিস্টেমের মধ্যে তারপরে তোমার ব্লাড স্যাম্পল নেওয়া হলো তোমার ফিজিক্যাল চেকআপের পর ওগুলো রেশিও নাম্বার ওই মেশিনে ইনপুট হয়ে গেল তোমার ব্লাডে গ্লুকোজ লেভেল কত ভিটামিন লেভেল কত ফ্যাট লেভেল কত সবকিছু কিছু কিন্তু ওখানে অ্যাড হয়ে গেল তো একটা নর্মাল রেগুলার মানুষের এই মেজারমেন্টের পর এই হাইট ওয়েট ওয়েস্ট স যা কিছু রয়েছে ফিজিক্যালিটি কত হতে পারে দ্যাট ইজ দ্য প্রেডিকশন তো সেই বেসিসেই কিন্তু প্রেডিকশনটা হতে পারে কারণ আজকে একটা মানুষের স্ট্রেংথ একটা মানুষের ফিজিক্যালিটি কিন্তু এক্স্যাক্ট তুমি মেজারমেন্ট করতে পারবে না কোনো কোনো মেশিনের পক্ষে সম্ভব নয় ওখানে যে জিনিসগুলো দেওয়া হয় যে নাম্বারগুলো দেওয়া হয় সেটা কিন্তু একটা প্রেডিক্টিভ নট দ্য এক্স্যাক্ট থিং

কিছু তো একটা প্রেডিকশন রয়েছে কিছু প্যারামিটার রয়েছে যেগুলো পুট করে ওকে দেখেছে যে আচ্ছা আমাকে এই ফোর্সে যেতে হবে বা ফার্স্ট যখন আর্থের গ্র্যাভিটিকে এক্সপ্লোড করলো ফার্স্ট রকেট যেটা যেটা ছিল যখন প্রথমবার জানে গিয়ে আর্থের গ্র্যাভিটিকে এক্সপ্লোড করছে তো কোন থিওরি কাজে লাগিয়েছিল তারা তারা তো জানতোই না যে কতটা হবে তারা বারবার বারবার পাঠিয়েছে ফেলিওর হয়েছে একটা সার্টেন টাইমের পর তারা ক্রেডিট করেছে জিনিসটা আচ্ছা আমাকে এই সূত্র ধরে আমাকে এতটা যেতে হবে তো সেই ফিজিক্স এলো এখানে সেই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এলো এখানে সেই প্রেডিক্টিভ এলো সেই ডেটা সায়েন্স এলো সো দ্যাট ইজ দা ডেটা সায়েন্স মডেল আমি আবারও বলছি ডেটা সায়েন্স নট অনলি ইন দ্য আইটি সেক্টর ইটস ইভেন অল দ্য থিংস ইন এভরি পোর্শন ইন দা ওয়ার্ল্ড ওকে আই থিঙ্ক তোমাদের শর্ট অফ নলেজ অ্যাবাউট ডেটা সায়েন্স বলো বা ডেটা অ্যানালিটিক্স স্পেশালি ডেটা অ্যানালিটিক্স তোমাদের বুঝতে সুবিধা হয়েছে কারোর কোনো প্রশ্ন থাকলে তোমরা বলতে পারো চ্যাট বক্সে লিখতে পারো বলো তোমাদের কিছু কোয়ারি যদি থাকে তো এটা অবশ্যই কারণ আজকে যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস এবং পাইথনের ওপর একটু আমরা আলোচনা করবো তো যার কারণে তোমাদেরকে একটা শর্ট অফ ব্রিফ ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিলাম যে কি ব্যাপারে কাজ করতে পারি বা কি জিনিস আমরা যেটার উপর কথা বলবো আচ্ছা পাইথন তোমরা কে কে পাইথন কতটা জানো বা কে কে জানো পাইথন সম্বন্ধে বলো বলো তোমাদের মধ্যে থেকে বলো সাগ্নিক সৈকত সপ্তর্ষি সৌরজিত স্বর্ণেন্দু পাইথন সম্বন্ধে কি রকম কি আইডিয়া আছে তোমাদের স্যার পাওয়ার থেকে যাওয়ার কি লজিক কনসেপ্ট পাইথনের থেকে যাওয়ার বেশি কনসেপ্ট আছে তাহলে তুমি সেদিনকে কোডটা কিভাবে করতে পারলে শরণেন্দু জাভাতে বেসিক কনসেপ্ট আছে পাইথন জানি মোটে আচ্ছা ওকে মালিকক হ্যাঁ মালিকক বলো মাইক তো অন স্যার পাইথন মোটামুটি যাই আচ্ছা বেসিক এন্ড লাইব্রেরি আছে মোটামুটি আচ্ছা পাইথন এখন পর্যন্ত কি কাজ তোমরা করেছো যদি জিজ্ঞেস করি মানে কতদূর কাজ করেছো কলেজে তো কিছু হয় না কলেজে মানে এগুলো কিছু হয় না তো এগুলো সেলফেস্ট লার্নিং এর মধ্যে আমি ফেলে দিই ব্যাপারটাকে তো যেমন প্রজেক্টের মধ্যে যেরকম কাজ হয় আপনার যেমন ধরুন আপনি প্লট নিলেন প্লট স্লিপ নিলেন এবার ইম্পোর্ট করলেন পিএলটি হয় এবার সেখানে আপনি কোনো ভিজুয়ালাইজ ক্রিয়েট করছেন কখনো কিংবা কখনো অ্যাড করছেন ক্যানভাস নাম্বার ইউজ করছেন এই সমস্ত টুকটাক গুলো আচ্ছা তোমরা কি কোন সফটওয়্যার ইউজ করছো পাইথনের জন্য ইয়েস ওকে বাকিরা সৈকত সপ্তর্ষি স্বর্ণেন্দু সৌরজিৎ সবারই কাছে অ্যানাকন্ডা ইনস্টল আছে হ্যালো স্যার ইনস্টল তো নেই স্যার করতে হবে মানে আমাদের স্যার আমারও ইনস্টল নেই ইনস্টলটা করতে হবে আচ্ছা দাঁড়াও আমার স্যার বেসিক সবকিছু মোটামুটি জানা আছে বেসিক সব কিছু জানা আছে ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো যেগুলো মানে টু এগুলো আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে থিওরি জানা রয়েছে এবার একটু প্র্যাকটিক্যালিটি থেকে ইয়ে করতে হবে প্রথমত আমি তোমাদের একটা আমি নিজে যেটা তোমাদের একটা শর্ট অফ তোমাদেরকে দেবো না তোমাদেরকে দেখাবো আমি রোড ম্যাপ মানে কিভাবে প্রসেসে এগোবো ঠিক আছে কারণ সত্যি কথা বলতে গেলে দেখো আমি একটা নিজের কথা বিশ্বাস করি যে তোমাকে রোড ম্যাপ দিয়ে গেলাম আর সেই বেসিসেই পর 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 ওরকমই পড়াতে হবে পড়ানোর সময় একদম মনে থাকে না ঠিক আছে যখন আমি পড়াই ফ্লোতে পড়াই এটার পর এটা হবে এটার পর এটা হবে মোটামুটি সবটাই আমি কভার করবো যতটুকু পাইথনের ডেটা অ্যানালিস্টের জন্য তোমাদের দরকার হয় ঠিক আছে সবার ফার্স্টে যাদের যাদের ইনস্টল নেই তাদের মধ্যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করো তো কে বললে সপ্তর্ষি না সৈকত কাদের কাদের ইনস্টল নেই আনাকন্ডা আমি তো ট্যাব থেকে করছি আমি ল্যাপটপ থেকে করি আচ্ছা ল্যাপটপ থেকে কে জয়েন আসো আমি আইফোন থেকে আমি প্রেজেন্ট করছি স্যার আচ্ছা তোমাদের এটাও বলে রাখি যে যারা মোবাইল বলো বা ট্যাব বলো ইউজ করছো কাইন্ডলি চেষ্টা করো অন্তত সিস্টেম ইউজ করার পর পাইথন কোডিং বা যদি তোমাদের ট্যাব বা অন্য কিছু তো ইউজ করা যায় তো সেটা চেষ্টা করো কারণ এইগুলোতে যা যখন হবে ডিসকাশন হবে তখন হয়তো কিছু করতে হতে বলো তো সেক্ষেত্রে তোমাদের ওটাকে কিন্তু করতে হবে তো এই জন্যই বলছি সিস্টেমটা ইউজ করার চেষ্টা করো ওকে সৌরজিৎ শেয়ার করো এখানে মানে

হ্যাঁ কোলাব ইউস করা যায় কোনো অসুবিধা কিছু নেই কিন্তু কোলাবের একটাই জাস্ট মাইনাস পয়েন্ট হচ্ছে যখন তোমার মনে করো কোনো বড় প্রজেক্ট করছো বা এ করছো রিফ্রেশ আর রান করতে খুব চাপ কারণ সত্যি কথা বলি আমার যখন এমসিএ আমি এমসিএ তে আমাদের আগে কি হতো বাইরে থেকে তোমার ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর বলবো না বাইরে থেকে একজন করে হেড অফ দা ডিপার্টমেন্ট আসতো মানে কোন একটা ফিল্ডে মনে করো ডেটা সায়েন্স বা ডেটা ইনস্ট্রাক্টর একজন বাইরে থেকে আসতো সে কিন্তু কলেজের মেম্বার মানে কোনো প্রফেশন নয় তিনি এসে তোমাদের পুরো মেন্টারশিপ করবেন সাত দিন ধরে বা তিন দিন ধরে মেন্টারশিপ করার পর মানে মনে করো তুমি আজকে ডেটা সায়েন্সের উপর কোনো একটা প্রজেক্ট করবে বা ডেটা অ্যানালিস্টের উপর কোনো প্রজেক্ট করবে সেটা ডিসাইড হলো কলেজ মেম্বাররাই ডিসাইড করলো হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলো বা ফ্যাকাল্টি মেম্বার বলো তো সেই বেসিসে তোমাদের ওই বাইরে থেকে নিয়ে আসা হবে একজন করে মেন্টারশিপ তিনি কিন্তু থরলি সেভেন ডেজ তোমাকে কিন্তু ইয়ে দেবে কাজ দেবে বা পড়াবে তোমাকে ট্রেনিং দেবে তো তারপর তোমাকে আরো ওয়ান উইক টাইম দেবে মানে ডেটা সায়েন্সের প্রজেক্ট করতে সত্যি কথা বলি ওয়ান মান্থ মিনিমাম টাইম দেয় ওয়ান মান্থ থেকে দু মান্থ টাইম দেওয়া উচিত আমাদের ক্ষেত্রে এমনই অবস্থা হয়েছিল তোমাকে ফোর দিন আমাদের ইন্টার্ন ইন্টার্নশিপ বলবো না ফোর দিন মেন্টারশিপ চলে আট ঘন্টা করে ডেলি তারপর আমাদের কাছে তিন দিন টাইম দিয়েছিল ডেটা সায়েন্সের এর ইয়ে নামানোর জন্য প্রজেক্ট নামানোর জন্য এবার আমি যেহেতু তোমাকে বললাম আমি ডেটা অ্যানালিস্ট সব থেকে বেশি ভালোবাসি ডেটা সায়েন্স অত হায়ার পোর্শনে মানে যেতে ইচ্ছা আছে বাট ফার্স্টে আমি আমার ব্যাকবোনটাকে স্ট্রং করতে চাই অ্যানালিস্টটাকে তো দ্যাটস ওয়াই কি কি করা যায় এবার লোকে বহুত অনেক কিছু মানে টুলস ইউজ করছে অনেক থিওরি ইউজ করছে আমি যা সিম্পল গেলাম না মুভি মুভি রেকমেন্ডেশন বলে একটা প্রজেক্ট আছে ঠিক আছে এই মুভি রেকমেন্ডেশন প্রজেক্টটাকে তোমার বিভিন্ন ভাবে করা যায় তবে টপিক হচ্ছে কন্টেন্ট বেসড মুভি রেকমেন্ডেশন সিস্টেম তো এই প্রজেক্টগুলো করার জন্য তোমাকে যখন এই জিনিসগুলো করতে হলো প্রেজেন্টেশনের দিন অনেক বড় প্রজেক্ট যে মেন আমাদের প্রেজেন্ট করবে আমাদের টিমের সে যখন প্রজেক্ট প্রেজেন্ট করতে গেছে কোলাবে ঠিক আছে পুরো ল্যাপটপটা শাট ডাউন আমি দেখলাম মানে অভূত অভিয়াসলি বাজে অবস্থা এবং আমাদের পেছনে আর একটা গ্রুপ ছিল তাদের কাছে কোনো ব্যাকআপই ছিল না তারা বোধহয় কোনো সামথিং মিউজিক রেকমেন্ডেশন সিস্টেম বা এরকম কিছুটা করছিল যে ডেটাবেসটা নিয়েছে সেটাই তোমার হয়তো দুশো জিবির প্লাস পুরো ডেটাবেসটাই রিফ্রেশ করতে গিয়ে গুগল কোলাপ শেষ হয়ে গেল তো যাই হোক মানে তাড়াতাড়ি আমি যেহেতু ব্যাকআপ ল্যাপটপ নিয়ে গেছিলাম ওই কোডটাকে টাইম চেয়ে আবার কপি পেস্ট করে পুরো কোডটাকে নামিয়ে যেহেতু ব্যাকআপ রেখেছিলাম যেটা ভাবি ওই জন্য গুগল কোল খুব ভালো জিনিস বাট ওই একটাই প্রবলেম বারবার যে রিফ্রেশ হয়ে যায় বা তোমার খুব বড় কিছু হলে টাইম লাগে আর কিছুই না হ্যাঁ তো ছোটখাটোর জন্য ঠিক হ্যাঁ ছোটখাটোর জন্য ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা সৌরজিৎ হ্যাঁ ওকে সার্চ করো অ্যানাকন্ডা হুম তো অ্যারাকন্ডা ডাউনলোড চলে এসেছে নিচেটা দেখো আচ্ছা ঠিক আছে হ্যাঁ অসুবিধা নেই হ্যাঁ ফার্স্ট অপশনটা ক্লিক করো দেখো কি দিচ্ছে নিচে যাও নিচে না এখন নিচে যাও দেখি তো এখানে তো দিচ্ছে আচ্ছা এটা না ব্যাক করো অ্যানাকডা দা অপারেটিং সিস্টেম ফর এ আই দেখো ক্লিক করে কি দিচ্ছে না এটা নয় এক মিনিট এক মিনিট ও আচ্ছা ওখানে যে ডিস্ট্রিবিউশন ফাইলটা রয়েছে ওখানেই ব্যাক করে ওই প্রথম যে এটা না ডিস্ট্রিবিউশন ওখানে যাও হ্যাঁ হ্যাঁ ওখানে গিয়ে ইমেল অ্যাড্রেস তোমার যে ইমেল অ্যাড্রেসে এখন রেজিস্ট্রেশন করতে বলছে আগে রেজিস্ট্রেশনটা ছিল না তো ওটাতে করো হুম সাবমিট করো উপরে দেখো ফ্রি ডাউনলোড বলে একটা জিনিস লেখা আছে উপরে ওই তো সাইন ইন এর পাশে ওটাতে ক্লিক করলে এটা আসছে ক্লিক করো এটা করেছিলে আচ্ছা এটা আছে ওকে তুমি এটা কাজ করো তোমার মেইল আইডিটা দেখো যে মেইলে তুমি দিয়েছিলে সেই মেইলে দেখো আই থিংক কোন লিংক আছে আগে এটা তো সব কিছু করতে হতো না আগে জাস্ট सिंपली ওখানে গেলেই ডাউনলোডের এর অপশন দেয় এন্ড উইন্ডো ওপেন করো উইন্ডো ওপেন করে তুমি মেইল আইডিটা খোলো ওখানে দেখো ডাউনলোড এর অপশন এসছে এটা করবো আচ্ছা আমি দেখতে পাচ্ছি না এক মিনিট তুমি শেয়ার করবে তোমার স্ক্রিনটা যেখানে তোমার মেল আইডি মেলে গেছে হ্যাঁ হ্যাঁ ডাউনলোড হ্যাঁ হ্যাঁ ডাউনলোড করো ডাউনলোড করো শুরু হয়ে গেছে দেখো এই হ্যাঁ ওখানে যাও ঠিক আছে অসুবিধা নেই টাইম লাগবে তো ঠিক আছে ওটাকে মিনিমাইজ করে দাও তো তোমরা যারা বাকিরা যারা রয়েছে যাদেরকে আপাতত তোমাদের ইয়ে নেই ইনস্টল করা নেই আনা তো তারা তোমরা ইনস্টল করে নিচ্ছি হ্যাঁ 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 যারা যারা নেই তারা পরেও করতে পারো অসুবিধা নেই আজকে তো করে নিচ্ছি আচ্ছা করো কোনো কোনো চাপ নেই ব্যাকগ্রাউন্ডে থাকুক কোনো অসুবিধা কিছু নেই কারণ প্রথমেই ইন্ট্রোডাকশন সেশন হবে ওখানে কিছু থিওরিটিক্যাল পোর্শন রয়েছে কিছু জিনিস রয়েছে অসুবিধা কিছু নেই সেক্ষেত্রে তোমরা পড়ে নাও আজকে দিনের মধ্যে পড়তে পারলে সুবিধা তারপরে দেখা যাবে তো চলো পাইথন সম্বন্ধে কিছু যদি বলতেই হয় পাইথন প্রথমত হচ্ছে সব থেকে নিউলি ইন্ট্রোডিউসড ল্যাঙ্গুয়েজ যেটা মোস্টলি এখন আস্তে আস্তে হ্যাবিচুয়েট হচ্ছে পুরো আইটি ফিল্ডে কারণ টু বি অনেস্ট

এখানে তোমাকে যদি কোনো দুটো নাম্বার অ্যাড করতে বলা হয় ঠিক আছে বা কোনো কিছু করতে বলা হয় তোমাকে কমান্ড লাইন লিখতে হবে লাইক এন্টার এ ভ্যালু অফ এ দেন স্ক্যান এফ সামথিং লাইক হ্যাঁ পার্সেন্টেজ মডিউলার সাইন ডি দেন এ এগেন প্রিন্ট দ্য ভ্যালু অফ বি দেন সো এরকম করে তোমাকে অনেক লম্বা লম্বা জিনিসপত্র লিখতে হয় পাইথন কি করে পাইথন আমাকে কিছু প্রি ইনস্টল্ড মডিউল দিচ্ছে প্রি ফাংশন দিচ্ছে প্রি ইনস্টল ডিকশনারি দিচ্ছে যেগুলো কিন্তু আগে থেকে স্টোর্ড এই যে নামপাই মডিউল নামপাই মডিউললে মডিউলে এত মানে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বলো অ্যারে ক্রিয়েশন ম্যাট্রিক্স ফরম্যাট এগুলোর জন্য নামপাই মডিউলটা ইউজ হয় বেসিক্যালি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বা এনি প্রবলেম সলভিং এর জন্য নামপাই মডিউল আমাদের ইউজ হয় দেন আসে পান্ডাস পান্ডাস কি করে পান্ডাস এই যে ডাটা প্রসেসিং এর পুরোপুরি কাজ প্রজেক্টের ম্যাক্সিমাম পোর্শন এর কাজ কিন্তু পান্ডাস মডিউলে দ্বারা হয় আর এটা এর নেক্সট পরে যেটা আছে ম্যাটপ্লটলি ভিজুয়ালাইজেশন সি বন ভিজুয়ালাইজেশন মেন জিনিস যেটা যে এইগুলোর মধ্যে প্রশ্ন আসতে পারে স্যার সব ফাংশন কি মনে রাখতে হবে কখনোই সম্ভব নয় তুমি কখনোই পারবে না আমি পারিনি কেউ পারে না এই কারণে এই মডিউলের ভেতরে গাদা ফাংশন রয়েছে বলতে পারো প্রচুর একশোর বেশি দুশোর বেশি ফাংশন রয়েছে হাজার হাজারও রয়েছে কোনো কোনো মডেলের সব করে রাখতে পারবে না কখনই সম্ভব নয় সেটা তো যেটা হয় যে কিছু বেসিক থাকে ফাংশন যেগুলো প্রজেক্ট ওয়ার্ক করতে করতে বা কিছু এক্সাম্পল দিতে দিতে সুবিধা আর কিছু থাকে যেগুলো হয়তো তোমার ওই মানে করতে করতে তোমার কাছে এক্সপিরিয়েন্সটা গেন হবে ঠিক আছে যে কোনটা কোন টাইমে আমাকে ইউজ করতে হবে বা কোনটা বেশি ইউজ হয় ডেটা ক্লিনিং বলো ডেটা প্রিপারেশন বলো ডেটা ফেচিং বলো তোমাকে ডেটা ডেসক্রাইব বলো এগুলো করার জন্য পান্ডাস মডেলটা ইউজ হয় আর তার ভিজুয়ালাইজের জন্য বাকি দুটো রয়েছে বা যে কোনো তুমি একটা ইউজ করতে পারো কোনো অসুবিধা কিছু নেই সো পাইথন পাইথন ইজ বেসিক্যালি এজ অ্যান এক্সাইটিং এন্ড পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ উইথ দ্য রাইট কম্বিনেশন অফ পারফরমেন্স অ্যান্ড ফিচার্স দ্যাট মেক্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফান অ্যান্ড ইজি Okay, so they have been called that Python is an exciting, powerful language and it is easy uh, and some exciting features. So, what will be the exciting features? That's the question. So, there are some uh, features that make Python interesting for today's generation. What are the features? Basic reasons simple and easy to learn. Whenever you go into Python compiler, just simply write down. This thing. And you have nothing to compile by other person. Just run print hello, hey, whatever you want to print. So it will be print. How? Let's check. সো দিস ইস দ্য পাইটা নোটবুক আমাদের ইনস্টল করবে জুপাইটার ল্যাব জুপাইটার নোটবুক স্পাইডার অনেক পাইথন কম্পাইলার রয়েছে আইবিএম ডেটা বেস রয়েছে অনেক কিছু রয়েছে তো সেই জন্যই লোকে অ্যানাকনটা বেশি প্রিফার করে কারণ এখানে সবকিছুই একসাথে থাকে পাইচার্মও রয়েছে সো জাস্ট সিম্পলি রাইট প্রিন্ট

আমি বিভিন্ন ভাবে একটা কোডকে রান করাতে পারি বিভিন্ন উপায়ে আমি একটা রান করাতে পারি দেখলে ফাইভ প্লাস টু সাত অটোমেটিক ও দিয়ে দিল কেন কারণ এখানে দুটো অপারেটর হচ্ছে প্লাস অপারেটর ম্যাথমেটিক্যাল অপারেটর এটা কিন্তু প্রিডিফাইন্ড ইন পাইথান তুমি আজকে জুপাইটারে সরি অন্য কোন ল্যাঙ্গুয়েজে প্লাস দিলে তাকে কিন্তু বলতে হবে অ্যাকচুয়ালি সে ম্যাথমেটিক্যাল অপারেশন কি করছে বাট এখানে তুমি সিম্পল দেখো ফাইভ প্লাস টু ইজ টু সেভেন দিয়ে দিল ঠিক আছে আর একটা তুমি পয় করতে পারো কি দেখলে তুমি একটা প্রসেস বিভিন্ন উপায় তুমি এখানে করতে পারো তুমি ফাইভ প্লাস টু করতে পারো তুমি এক্স ওয়াই জেড এগুলোকে ভ্যারিয়েবেল বলে আমি পরে আসবো ভ্যারিয়েবেল কি জিনিস তো কারণ আমি জানি তোমরা পাইথন সম্বন্ধে বেশি অনেক নলেজ আছে তোমাদের বাট কোন জিনিসটা কোথায় ইউজ হচ্ছে বা কোন জিনিসটা কি বলে অ্যাকচুয়ালি সেই টার্মগুলো মিসিং থাকে লোকে কারণ আমার ক্ষেত্রেও যেটা হয়েছে যখন আমি কলেজে ছিলাম তখন হ্যাঁ জানতাম আমি কিছু না কিছু বাট বেসিক থিংস যেগুলো আমাকে দরকার লাগে বা কি জিনিস এগুলো আমি সেই প্রসেস নেম বলো বা কি হচ্ছে আমি জানতাম না যেটা হয় কলেজ লাইফে এটা সবকিছু ক্লিয়ার করা যায় না তো এক্স ওয়াই দিয়ে আমি ভ্যারিয়েল দিয়ে আমি ইন্ট ইনপুট এন্টার দ্য ভ্যালু ওয়াই ইন্ট ইনপুট এন্টার দ্য ভ্যালু সেম জেড ইস এক্স প্লাস হয় আমি কি করলাম আমি এখানে এক্স ইউজার ভ্যারি ইউজার ম্যানুয়াল দিয়ে দিলাম যে এক্স যখনই হবে তখনই আমাকে একটা ভ্যালু এন্টার করতে বলবে হোয়াট এভার ভ্যালু উড বি দেয়ার বাট ভ্যালুটা ইন্টিজার হলে ভালো হয় এই যে ইন্টিজার আমি এখানে প্রথমে দিয়েছি ডেটা টাইপ ইন্ট এটা কেউ ফ্লোট হতে পারে কেউ ডাবল হতে পারে তো আমি এখানে সিম্পলি দশ দিলাম যে কোনো একটা ভ্যালু সেকেন্ড আমাকে এই ওয়াই এর জন্য চাইবে আমাকে আরেকটা ভ্যালু দেওয়ার জন্য তো আমি এখানে ফর্টি টু দিলাম তারপরে কি অপারেশন কাজ করবে যে জেড আমি বলে দিয়েছি জেড একটা ভ্যারিয়েবল যেটা হচ্ছে এক্স ভ্যারিয়েবল এবং ওয়াই ভ্যারিয়েবল যে দুটো ভ্যালু আমরা পুট করবো র্যান্ডম ভ্যালু তার সাম তার প্লাস তার এডিশন করবে ওকে আচ্ছা এডিশন করবে তারপরে কি করবে সে প্রিন্ট করবে সেম আর এখানে যদি আমি সিম্পল লিখি টেন প্লাস ফর্টি টু সিম্পলি কিন্তু আমাকে ও ফিফটি টু অ্যান্সার দিয়ে দেবে সো এটার মানে আমরা কিন্তু ম্যাথামেটিক্যাল অপারেটার ইউজ করে সিম্পল সেটাকে ইউজ করতে পারি বা যে কোনো উপায়ে আমরা কিন্তু এটাকে নর্মাল ইউজার ম্যানুয়াল দিয়েও ইউজ করতে পারি আর একটা ভার্সেটালিটি মানে কি আমরা এখানে ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ডস করতে পারি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন ডেটা অ্যানালাইসিস মডেল মেকিং গেমিং প্রিপারেশন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম মেকিং বিভিন্ন ধরনের আইটি কাজকর্ম যেগুলো রয়েছে প্রজেক্ট ওয়ার্ক টাইপের সেগুলো কিন্তু আমরা এই পাইথনের সাহায্যে করতে পারি ফ্রি অ্যান্ড ওপেন সোর্স অবশ্যই ফ্রি এর জিনিস মানুষ আগে পছন্দ করে সবাই জানে তো অ্যানাকন্ডা দেখলে অ্যানাকন্ডা ইনস্টল করার জন্য আমার কিন্তু কোনো চার্জেস লাগলো না ওপেন সোর্স বিভিন্ন ধরনের ওয়েবসাইট বলো বিভিন্ন ধরনের অনলাইন পাইথন কম্পাইলার বলো যেমন গুগল গোল্যাবও রয়েছে নর্মাল পাইথন আইডেলও রয়েছে বিভিন্ন জিনিসপত্র মানে বলতে পারো পাইথন রান করানোর জন্য পাইথন কোড বিভিন্ন ধরনের সোর্স রয়েছে আমার যেগুলো অবভিয়াসলি ফ্রি এবং ইজি টু অ্যাক্সেসেবল ইন্টারেক্টিভ মানে হচ্ছে আজকে আমি যদি পাইথানকে এই যে তোমাকে সিম্পল আমি দেখালাম উদাহরণ তোমার বুঝতে কি কোনো অসুবিধা হলো মানে ম্যাক্সিমাম হ্যাঁ হতে পারে প্রথম প্রথম হতে পারে বাট ম্যাক্সিমাম টাইম আমি ইজি ওয়ে পাইথান যখনই তোমার কোনো কোড লেখা হচ্ছে ইজি ওয়ে তুমি জিনিসটাকে বুঝতে পারছো ইজি ওয়েতে তুমি রিলেট করতে পারছো আচ্ছা এটার পর এটা আচ্ছা এই কারণে হলো দ্যাট ইজ কল্ড ইন্টারঅ্যাক্টিভ পোর্টেবল পোর্টেবল মানে হচ্ছে আজকে তুমি ল্যাপটপেও পাইথন চালাতে পারো তুমি মোবাইলেও পাইথন চালাতে পারো প্লে স্টোরে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে পাইথন প্রোগ্রামিং রান করানোর জন্য সেখানে তুমি কিন্তু পাইথন চালাতে পারো এবার আইপ্যাডও অবভিয়াসলি প্লে স্টোর থেকে আইপ্যাড প্লে স্টোর নয় অন্য অ্যাপেল যে সমস্ত ইয়ে রয়েছে সেখান থেকেও তুমি যদি একবার খুঁজে চেষ্টা করো আমি কোনোদিন আইপ্যাডে দেখিনি যে কি রয়েছে কোনো পাইথন রান করানোর জন্য বাট অবভিয়াসলি আছে এখন বেরিয়ে গেছে তুমি ল্যাপটপ বলো মোবাইল বলো ডেস্কটপ বলো আইপ্যাড বলো ট্যাবলেট বলো হোয়াট এভার দে আর আর দে আর মাস্ট বি সাম টুল দে আর মাস্ট বি সাম সফটওয়্যার দ্যাট ইজ ইউজ ফর পাইসন কোড রান তো এগুলো হচ্ছে বেসিক রিজন ঠিক আছে এনি কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট এনি ওয়ান তোমাদের মধ্যে থেকে কিছু কোশ্চেন কিছু কোয়ারি

যে উপস কনসেপ্টের ভাগ কি কি হ্যাঁ হ্যাঁ হ্যালো বলো উপস কনসেপ্ট মানে সেটা তো ফুল ফর্ম অবজেক্ট ওরিয়েট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাট পাইথন কেন উপস কনসেপ্ট আছে বা পাইথন কে কেন অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়

নট ফুল্লি অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং কারণ এখানে কিছু প্রিমিটিভ ডেটা টাইপ আমরা ইউজ করি জাস্ট লাইক ইন্টিজার বাইট লং শর্ট দ্যাটস কল প্রিমিটিভ টাইপ এই জন্য ফুল্লি বলা হয় না বাট আমি মেনে নিলাম পাইথন জাভা উবস কনসেপ্ট মেনে চলে আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে দেখো বেসিক জিনিস ফার্স্ট কোয়েশ্চেন ওয়াই জাভা অ্যান্ড পাইথন ইজ উফস কনসেপ্ট

দেন তারা ডেফিনেশনে বলবে কারণ পাইথান জাভা অ্যাবস্ট্রাকশন পলিমরফিজেন এম ক্যাপসুলেশন ইনহেরিটেন্স এই জিনিসগুলো মেনটেন করে তাই এটা ম্যাক্সিমাম লোকে এই অ্যান্সারটা দেবে তোমাকে ঠিক আছে এগুলো কিন্তু প্রপার্টি এগুলো কিন্তু কারণ নয় যে এটাকে উপস কনসেপ্ট বলা হবে উপস কনসেপ্টের প্রপার্টি হচ্ছে এই চারটে আমার প্রশ্ন ছিল ওয়াই পাইথান এন্ড জাভা ইজ কল্ড উপস কনসেপ্ট দেখো বেসিক জিনিস কিন্তু আমরাই আমরা কিন্তু সময় ইউজ করছি জিনিসটা প্রোগ্রামিং তার মানে বা উইল বি যখনই তোমাকে কোনো কাজ করতে হবে কোনো ফার্দার প্রসেসে তোমাকে এগোতে হবে ইউ হ্যাভ টু ক্রিয়েট অবজেক্ট ইউ হ্যাভ টু ক্রিয়েট অবজেক্ট যখন তুমি ক্লাস ক্রিয়েট করবে তুমি অবজেক্ট ক্রিয়েট না করা পর্যন্ত সেই ক্লাসের যা প্রপার্টি রয়েছে সেটা কনস্ট্রাক্টারই ক্রিয়েট করো বা যাই ক্রিয়েট করো তুমি ক্লাস যখন তুমি ক্রিয়েট করবে সেই ক্লাসের থ্রু তোমাকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে সাপোজ মনে করো আজকে ক্লাস তুমি যে কোনো নামে ক্রিয়েট করতে পারো চলো এই নামে আজকে আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর যখন আমি এখানে লিখবো না এস ওয়ান একদম শেষে এস ওয়ান টু স্বর্ণেন্দু এই ক্লাসের একটা অবজেক্ট আমি ক্রিয়েট করবো না এখানে দেন আমি যদি প্রপার্টি ক্লাসের আন্ডারে বা মনে করো নর্মাল কনস্ট্রাক্টর আন্ডারে কোনো প্রপার্টি রয়েছে এস ওয়ান ডট ডেফ বা নট ডেফ এস ওয়ান ডট তুমি বলতে পারো এস ওয়ান ডট অ্যাড সেই প্রপার্টি আমি কোনোদিন অবজেক্ট ইউজ না করলে আমি কোনোদিন করতে পারবো না আমি ডাইরেক্টলি যদি আমি ক্লাস ক্রিয়েট করি কোন অবজেক্ট ক্রিয়েট না করি আমি কোনো প্রপার্টি করতে না ফর আওয়ার প্রসেস সো অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মিন্ভার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়ার্কস হোয়াট এভার ওয়ার্ক ডান থ্রু দিস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

এখন থেকে যদি কেউ জিজ্ঞেস করে আমাকে কিন্তু কাজ করতে হয় যার কারণেই আর যেগুলো করে না তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখবে অবজেক্ট ক্রিয়েট করার কোনো দরকার পড়ে না অ্যান্ড জাভা ইউ হ্যাভ টু ক্রিয়েট অবজেক্ট

এটা খুব সহজেই ডিনোট করা যায় খুব সহজেই কোডকে সিম্পল ওয়েতে প্রসেস কোডে রান করানো যায় একটা কোড টেন লাইনার হতে পারে টু লাইনার হতে পারে থ্রি লাইনার হতে পারে ওয়াট এভার তোমার কাছে যদি কোয়ালিটি থাকে তোমার কাছে নলেজ আছে তুমি একটা কোডকে বিভিন্নভাবে তুমি রান করাতে পারো ডাইনামিক মোস্ট অফ দ্য ভার্স ফিল্ড অফ ভার্সেটালিটি ইউ ক্যান তুমি যেটাই খুশি বলতে পারো লাইক সেকেন্ড পয়েন্ট এখানকার

সিকিউরিটি অ্যান্ড গার্বেজ কালেকশন প্রপার্টি সো পাইথানে একটা বড় জিনিস যে যে জিনিসগুলো তোমার কাছে রান করছে না বা যে জিনিসগুলো এরর আছে সো অটোমেটিকালি সেই জিনিসগুলো গার্বেজ বা রিসাইকেল বিনে স্টোর হয় ইনসাইডার যে কম্পাইলারটা তুমি ইউজ করছো সেইখানকার ইনসাইডার আর একটা জিনিস তুমি যে অ্যানাকন্ডা ইউজ করবে অ্যানাকন্ডাটা তোমাকে কিন্তু আলাদা করে সেভ বাটন প্রেস করতে হবে না অটোমেটিক তুমি যদি কেটেও দাও ডাইরেক্টলি যদি কেটেও দাও এই অ্যানাকন্ডা কিন্তু অটোমেটিক তোমার কোডটাকে সেভ করে দেবে হ্যাঁ তুমি রিনেম করে রাখলে তোমার খুঁজতে সুবিধা হয় কোথায় সেভ করেছ বা কি নামে সেভ করেছ বাট তুমি যদি তাও না করো তোমাকে একটু খুঁজতে হবে বাট অটোমেটিক কিন্তু ইট উইল বি সেভ ইন ইউর ফাইলস দ্যাট ইজ দ্য প্রপার্টি সো আই থিঙ্ক পাইথনের বেসিকটা তোমাদের জানা হয়ে গেছে নেক্সট লাইট যদি আমি যাই

Anyone want to screenshot of it? You can go for it. Awesome. Done. That's it. Okay.

তাহলে পাইথনে কিন্তু কোন একটা কোড প্রসেসিং হচ্ছে আর একটা কোড প্রসেসিং হচ্ছে দুটো দেখবে সাইমালটেনিয়াসলি মোটামুটি সেম টাইমে হয় বাট যখন খুব বড় কোনো কোড রান করানো থাকবে বা কোনো প্রজেক্ট রান করানো থাকবে তুমি কিন্তু পাশাপাশি দুটো প্রসেসিং ওয়ার্ক চালাতে পারো বাট ইটস টু মাস টাইম টেকি জাভা স্ক্রিপ্টে যেরকম তোমার স্মুথলি বা খুব একটা মিনিমাল টাইমের মধ্যে এটাকে ডান হয়ে যায় পাইথনে কিন্তু একটু টাইম লাগে আর পাইথনের ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম যেটা সেকেন্ড নাম্বারটা পাইথনের কিন্তু সাপোর্টিং এর অভাব এটা একদম সত্যি কথা কারণ ম্যাক্সিমাম দেখবে তুমি জবের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডোমেন যারা চুজ করে বা যারা ইন্টারভিউ দিতে আসে তারা ম্যাক্সিমাম কিন্তু যাওয়া যাবা কারণ এটার একটা বড় ফ্যাক্ট যেটা রয়েছে যখন তারা স্কুল লাইফে কারণ ইংলিশ মিডিয়াম বোর্ডে অবভিয়াসলি অনেক ছোটবেলা থেকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার নলেজ সম্বন্ধে একটা পেয়ার থেকে বলো অ্যাডভান্স লেভেল নলেজ দেওয়া হয় যেটা বেঙ্গলি মিডিয়ামে হয় না আমি আমি করেছি তোমরা হয়তো যারা বেঙ্গলি মিডিয়াম থেকে এসো তারা হয়তো ফেস করেছো কারণ অতটাও মানে গুরুত্ব দেওয়া হতো না এখন যাই না কি চেঞ্জ হয়েছে ম্যাক্সিমাম তোমার বলতে পারো এই পেন্ট করো এই গেম খেলো বা এই ওয়ার্ড করো এই করো এইগুলি কিন্তু বলা হতো দ্যাটস ওয়াই আমরা যদি কোন জিনিস সম্বন্ধে ওয়াকিবহল না হই তাহলে সেটাকে একসেপ্টেবল কি করে নেব আজকে পাইথন একটা ইজি ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে তোমাকে খুব ইজিলি তুমি অ্যাক্সেস করতে পারছো সমস্ত জিনিসগুলো তো কেন এটা লোকের কাছে পৌঁছে দেওয়া হবে না যার কারণে যারা মোস্টলি ইউজার্স অফ জাভা স্ক্রিপ্ট বা জাভা নলেজ বা অন্য কিছু যারা রয়েছে সিসি প্লাস প্লাস তারা কিন্তু অনেক আগে থেকে তাদের ভেতরে ওই জিনিসটাকে প্র্যাকটিস করে করে প্র্যাকটিস করে করে তারা কিন্তু হ্যাবিচুয়েট হয়েছে হয়তো অ্যাডভান্স লেভেলে হয়নি যেটা পরে এসে হচ্ছে বাট আগে কিন্তু তার সম্বন্ধে একটা বেসিক নলেজ জানতো আজকে সাপোজ যদি তোমাকে স্কুল লাইফ এই পাইথন সম্বন্ধে বা জাভা সম্বন্ধে নলেজ দিয়ে দেওয়া হয় অবভিয়াসলি আফটার কলেজ লাইফ তোমার মধ্যে তো একটা ইন্টারেস্ট গ্রো করবেই যে এই ল্যাঙ্গুয়েজে কি কাজ করা যায় বা এটার আরো অ্যাডভান্স ভার্সন কি দ্যাটস ওয়াই পাইথন হ্যাজ ফিউ ইউজার কম্পেয়ার টু দ্য আদার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অলসো ইট হ্যাজ ভেরি লিমিটেড কমার্শিয়াল সাপোর্ট ওকে

এরপর লাস্ট পয়েন্ট এটা রয়েছে পাইথন ইজ স্লো অ্যাজ কম্পেয়ার টু সি অর সি প্লাস প্লাস অর জাভা সো ফর হাই লেভেল হেভি টাস্ক কম্পিউটেশন ইন মেকিং হাই গ্রাফিক থ্রি গেম ইট ইজ নট কম্প্যাটিবল অ্যাজ ইট টেক্স আপ এ লট অফ সিপিউ সো পাইথনে যখন তুমি মাল্টি প্রসেসিং কাজকর্ম করবে বা কোনো হাই লেভেল গেমিং থ্রি গেম বানাবে বা গ্রাফিক ডিজাইন করবে পাইথনের ইউজ করে সেক্ষেত্রে তোমার তে কিন্তু র‍্যামের যে ম্যাক্সিমাম কারণ কি আরজিবি র‍্যাম থাকে প্রত্যেকটা র‍্যাম কিন্তু প্রত্যেকটা মাল্টি প্রসেসিং এর জন্য ডিভাইড হয় বাট পাইথন যখন তুমি এই সমস্ত হাই লেভেল কাজকর্ম করবে তখন সেই ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম র‍্যাম কিন্তু এখানে ইউজ হবে সিপিইউ তে হিটিং ইস্যু আসবে সিপিইউ স্লো ডাউন করবে সো পাইথনের এই প্রবলেম গুলো অল্প অল্প রয়েছে কেন রয়েছে কারণ খুব রিসেন্টলি ইউজ বা খুব রিসেন্টলি লোকে বা দুনিয়ার কাছে ইন্ট্রোডিউস করা একটা ল্যাঙ্গুয়েজ নাইনটিন এটা আবিষ্কার হয়েছে এখনো পর্যন্ত মাত্র তিনটে ভার্সন এটার আপডেট হয়েছে ভাবো মাত্র তিনটে এতদিন হয়ে গেল মাত্র তিনটে ভার্সন এবং এটাতেই লোকে ইউজ করছে এটা কি দিনের পর দিন লোকে করছে তাও এটাকে যদি আমাদের বাকি ল্যাঙ্গুয়েজের মতো আরো ডেভেলপ করা যায় আরো এটাকে কম্প্যাক্ট করা যায় আরো এটার মধ্যে যে সমস্ত বাগস রয়েছে যে সমস্ত পায়খানার ক্ষেত্রে ম্যাক্সিমাম সার্ভার ইস্যু ফেস করা হয় কার্নাল প্রবলেম ফেস করা হয় तो एक बुलो जो भी सॉल्व होए तो आरोप पास ऑब्वियस की होगी सो दिस इज़ द ड्रॉबैक्स और यू कैन से द लिमिटेशन ऑफ़ पाइथन आह इफ एनीवन हैव एनी क्वेश्चन यू कैन आस और अदरवाइज़ यू कैन टेक ए स्नैपशॉट वी विल मूव फॉर द नेक्स्ट स्लाइड दैट मे बी द लास्ट स्लाइड फॉर टुडे ओके ओके सर ओके सो यू कैन टेक ए स्नैपशॉट देन वी विल मूव ऑन फॉर द नेक्स्ट स्लाइड

or key components of a programming language that is used for data processing for programming for coding for fetching the output for input whatever the works are going on in a programming language what is the smallest part of the key component is called tokens obviously like similar of different different uh, programming language python had also the tokens

তুমি এখানে নিজের পোষা কুকুরের নামও দিতে পারো নিজের বাবা মার নামও দিতে পারো নিজের স্কুলের নামও দিতে পারো সিঙ্গেল ওয়ার্ড দিতে পারো বা সিঙ্গেল লেটার দিতে পারো হোয়াট এভার দেয়ার উইল বি দ্যাট ইজ কল্ড ভ্যারিয়েবল ভ্যারিয়েবলে আমরা কি করি ভ্যারিয়েবলের মধ্যে আমরা কোনো ইনফরমেশনকে স্টোর করে রাখি বা কোনো ফিউচার ওয়ার্কের জন্য বা ফিউচার প্রসেসের জন্য কোনো কিছুকে আমরা স্টোর করে রাখি ভ্যারিয়েবল আইডেন্টিফায়ার অ্যান্ড ভেরিয়েবল এগুলোকে ডিনোট করার জন্য কিছু স্পেশাল রুল রয়েছে এটা আমি নেক্সট ডে ডিসকাস করব ঠিক আছে কিওয়ার্ড obviously there are some keyword uh তারপরে রয়েছে ম্যাক্সিমামের জন্য ম্যাক্স ইউজ করা হয় মিনিমামের জন্য মিন ইউজ করা হয় বা প্রিন্ট প্রিন্ট একটা কিওয়ার্ড রয়েছে ঠিক আছে স্ক্যান একটা কিওয়ার্ড রয়েছে বা মডিউল ফাংশনের জন্য এফিউয়েন্সি বিভিন্ন ধরনের ছোট ছোট কিওয়ার্ড রয়েছে যেগুলো আমরা পাইথনে ইউজ করে থাকি অপারেটর অপারেটর হচ্ছে প্লাস মাইনাস স্টার ডিভাইড দেয়ার দেন বাইনোমিয়াল দেন কম্পারিজন অপারেটর ওকে বাইনোমিয়াল অপারেটর ইজ নট ইজ টু অপারেটর সো এরকম মানে লজিক্যাল অপারেটার অলসো দেয়ার এরকম অনেক অপারেটর রয়েছে সেপারেটার কমা কমা দিয়ে আমরা সেপারেট করতে পারি ঠিক আছে অবভিয়াসলি দিস থিংস উইল বি দেয়ার লিটারেলস ছোট ছোট পোর্শন যেগুলোকে আমরা ইউজ করি ফর ফার্দার প্রসেস বা এই ভ্যারিয়েবলে স্টোর করার পর আমরা সেগুলোকে নিয়ে কিভাবে কাজ করবো বা সেই জিনিসগুলো কি যেগুলোকে নিয়ে আমরা ফিউচারে কাজ করতে পারব সো সেগুলোকে লিটারেস বলা হয় আমি ডেসক্রিপশনে এখন যাচ্ছি না নেক্সট আমি দেখাবো কমেন্টস যখন আমি হ্যাশট্যাগ ইউজ করছি পুরো লাইনটা কিন্তু আন হয়ে যাচ্ছে যখন পাইথানে আমি কোনো কোড লিখলাম যদি স্টার্টিং এ হ্যাশট্যাগ ইউজ করে দিই আন সেই লাইনটা কিন্তু রান হবে না এটাকে আমরা কমেন্ট করে আমরা হেডিং এর জন্য ব্যবহার করতে পারি ডেটা টাইপ কি কি রয়েছে ইনটিজার ডেটা টাইপ রয়েছে দেন স্ট্রিং ডেটা টাইপ রয়েছে অর অবজেক্ট ডেটা টাইপ ইউ ক্যান রয়েছে দেন রয়েছে ডে ডেটা টাইপ রয়েছে সো এরকম বিভিন্ন ধরনের ডেটা টাইপ রয়েছে তো এই জিনিসগুলোকে আমরা বলছি টোকেন কেন টোকেন বলছি এই জিনিসগুলোকে ইউজ করেই আমরা কিন্তু ইন ফারদার পাইথন প্রোগ্রামিং করব বা পাইথন প্রোগ্রামিং এ কি কি দরকার বা কিভাবে আমরা কোন কোন কি কম্পোনেন্টগুলোকে ইউজ করব এই জিনিসগুলো কিন্তু মেন ওকে সো ইউ অফ এ স্লাইড আমার মনে হয় তোমাদের মধ্যে কোনো কোয়ারি নেই যদি থাকে তোমরা বলতে পারো আমি আজকে বেসিক জিনিস বা পাইথন প্রোগ্রামিং করার জন্য বেসিক কি কি লাগে বা কি কি জিনিসগুলো সো মাচ ইম্পর্টেন্ট সেগুলো আমি ডিসকাশন করলাম নেক্সট ডে উই আর মুভ ফরওয়ার্ড টু লিটল বিট অফ ফার্স্ট ফরওয়ার্ডক্রিপশন অফ দিস সেভেন থিংস

চু so কৰক